গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি, সাথে থান্ডারিং এবং লাইটিং স্টর্ম, এবং দু এক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। ওটা কিন্তু আজকেও কন্টিনিউ করবে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোতে একটু বেশি হবে। অলরেডি আমরা বেশ কিছু ওয়ার্নিং ইস্যু করেছি, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, এসব জায়গাগুলোতে অলরেডি আমরা আজকেও এবং কালকেও এইসব অঞ্চলে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টা উপরের যে 5টি জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এসব জায়গাতে দু এক জায়গায় আইসোলেটেড হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আদারওয়াইজ সমস্ত জায়গাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড অ্যাটলিস্ট প্রথম 48 আওয়ার্স, মানে আজকে 26, আগামীকাল 27। পাহাড়ি যে জেলা উপরে দার্জিলিং, কালিম্পং, এইগুলোতে আরও 2-3 দিন বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আশা করা যায় 28 থেকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটু কমবে, আজকে চলবে, কালকে আশা করা যায় আজকের থেকে আরেকটু কমবে, 28 থেকে অনেকটাই কমে যাবে। প্রথম 2 দিনে টেম্পারেচারের খুব একটা চেঞ্জ নেই কোথাও, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ, 2 দিন পর থেকে কিন্তু দিনের তাপমাত্রা গ্র্যাজুয়ালি একটু করে বাড়বে। এখন অবধি আর চেঞ্জ করিনি, যেটা আমরা বলা আছে ওইটাই, হ্যাঁ এখনও যেটা বলা আছে ঢোকেনি, মানে যেটুকু ঢুকেছিল ওখানেই আটকে আছে, ফার্দার অ্যাডভান্স এখনও কিন্তু আন্দামান নিকোবরে নেই। 27 অবধি তো চলবে, আমরা বলছি 28-এও এই সিজনে যে কোনো সময় হয়, কিন্তু আমরা যেটা বলেছিলাম এনহ্যান্সড অ্যাক্টিভিটি যেটা, অর্থাৎ বেশি, সেটা বলেছিলাম 23 থেকে 27, তার মধ্যে 23-এ হয়েছে, 24-এ কিছু সিলেক্টিভ ডিস্ট্রিক্টে হয়েছে, কালকে সব জায়গায় হয়েছে 25 তারিখ, আজকেও আশা করা যাচ্ছে সব জায়গাতেই হবে, কালকে আজকের থেকে একটু কম হবে, 28 তারিখ থেকে অনেকটাই কমে যাবে, বরং টেম্পারেচার বাড়া শুরু হবে 2 দিন পর থেকে।